নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 9 জুলাই শনিবার দুপুরের ঝটপট 10টা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। নির্বাচনের একদিন আগে দলীয় প্রার্থী প্রচারে গিয়ে গতকাল আততায়ীর গুলিতে নিহত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এটাই আজকে আমাদের নিউজ নির্ভীকের দুপুরের ঝটপট 10টা খবরের প্রথম এবং প্রধান খবর। সাথে সাথে ঝটপট 10টা খবরে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যা নিয়ে বিশ্ব নেতারা কী বলছেন দেখে নিন আজকের খবরে। সুপ্রিম কোর্টে জামিন পেলেও এখনও জেলে রয়েছেন অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবের। অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, ভেসে গিয়েছে 25টা পুণ্যার্থী শিবির, মৃত কম করে 15 জন, নিখোঁজ বহু, নরেন্দ্র মোদী, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতিদের শোক প্রকাশ। আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পালিত হলো ত্যাগের উৎসব ঈদুল আজহা। পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশ সহ এই উপমহাদেশে ঈদুল আজহা হবে আগামীকাল রবিবার। ফের ইসলাম ধর্মকে নিয়ে বিজেপি নেতার অবমাননাকর টুইট, বিজেপি থেকে বহিষ্কার করা হলো হরিয়ানার আইটি সেলের প্রধান অরুণ যাদবকে। রাশিয়ার সেই খাদ্যশস্য পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে তুরস্ক, আর প্রতিবাদ জানিয়েছে ইউক্রেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঐতিহাসিক বৈঠক রামাল্লায়, বৈঠক হয়েছে গতকাল শুক্রবার। মেঘভাঙা বৃষ্টির জেরে অমরনাথে আটকে ধূপগুড়ির 6 বাসিন্দা, 4 জনের খোঁজ মিললেও এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। দিলীপ ঘোষকে দামড়াগরু বলে কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের দুপুরের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। নির্বাচনের একদিন আগে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে গতকাল আততায়ীর গুলিতে নিহত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ভারত, বাংলাদেশ সহ জাপানে বসবাসকারী বেশিরভাগ প্রবাসী বলেছেন, জাপানে সেই অর্থে রাজনৈতিক কোনো হত্যার ঘটনা নেই বললেই চলে। সেই জাপানে শিনজো আবের হত্যার ঘটনায় তাই স্তম্ভিত গোটা বিশ্ব। গতকাল শুক্রবার জাপানের নারা শহরে একজন বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি 2 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জাপানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অর্থাৎ 2 দফায় প্রায় 9 বছর ক্ষমতায় ছিলেন শিনজো আবে। আগামীকাল রবিবার জাপানে পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন, এই উপলক্ষে নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থীর হয়ে প্রচার সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন, সেই সময় তার পিছন দিক থেকে গুলি করা হয়। আবেকে হত্যার ঘটনায় ইতিমধ্যে সেই বন্দুকধারী তাতসুইয়া ইয়ামাগামিকে, বয়স 41, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাতসুইয়া প্রাক্তন নৌসেনা বলে জানা গিয়েছে। শিনজো আবে হত্যাকাণ্ডের পর কোনো কোনো বিশ্লেষক বলছেন, জাপানে গুলি করে ঘটনা শুধু বিরলই নয়, এটা সত্যিকার অর্থে জাপানের সাংস্কৃতিকগতভাবেও সাদৃশ্যপূর্ণ নয়। শিনজো আবেকে হত্যার ঘটনায় শোকার্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। শিনজোর মৃত্যুর পর টুইটারে এই কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিনজো আবে সম্পর্কে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মাহত, দুঃখ প্রকাশের ভাষা নেই, বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন, অসামান্য নেতা উনি, অসাধারণ প্রশাসক ছিলেন, জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছে ইরান। স্পেন এই কাপুরুষিত হামলার নিন্দা জানিয়েছে। এই হত্যাকাণ্ডের খবর পেয়ে জাপান বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশ জুড়ে প্রচারণা অনুষ্ঠান থেকে তড়িঘড়ি করে টোকিওতে ফিরে এসেছেন। কিশিদা এই হত্যাকাণ্ডকে জঘন্য এবং বর্বর বলে অভিহিত করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই হত্যাকাণ্ডকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন। আমেরিকার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের বিরুদ্ধে সহিংস হামলার কথা শুনে আমরা হতবাক এবং দুঃখিত। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন শোক প্রকাশ করে বলেছেন, এই ধরনের ঘটনা আমাদের সকলকে অন্তর থেকে নাড়া দেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক টুইটে লিখেছেন, আবের ওপর জঘন্য হামলায় আমরা গভীরভাবে মর্মাহত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, আবে
অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ বন্ধুদের একজন এবং বিশ্বমঞ্চে একজন বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তাকে আমরা খুব মিস করব। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি শিনজো অ্যাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ইতালি আবের পরিবার, সরকার এবং জাপানি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি অ্যাবের এই অসময়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি সকলের জন্য একটা উদাহরণ হিসাবে সর্বদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, চীন অ্যাবের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। সুপ্রিম কোর্টে জামিন পেলেও এখনও জেলে রয়েছেন অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবের। অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেরকে গ্রেপ্তারের মামলার শুনানি হয় গতকাল সুপ্রিম কোর্টে। উত্তরপ্রদেশের সীতাপুরে জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মোহাম্মদ জুবের। শুক্রবার সেই আবেদনের শুনানিতে মোহাম্মদ জুবেরকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এর আগে অন্য একটা মামলায় জুবেরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। জুবেরের গ্রেপ্তারির প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক নেতারাও। শুক্রবার শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং জে কে মাহেশ্বরী এই মামলা শোনেন। অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেরের তরফে সওয়াল করেন আইনজীবী কলিন গঞ্জালভেস। পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মোহাম্মদ জুবেরের করা আবেদন নিয়েও পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এই আবেদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশকে নোটিশও দেওয়া হয়েছে। অবশ্য জামিন পেলেও এখনই হাজত থেকে মুক্তি পাচ্ছেন না মোহাম্মদ জুবের। সূত্রের খবর, সীতাপুরে দায়ের হওয়া মামলায় 5 দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাকে, তবে দিল্লি পুলিশ দায়ের করা মামলায় এখনও জামিন পাননি এই সাংবাদিক। সুপ্রিম কোর্টে 5 দিন পর ফের এই মামলার শুনানি হবে। অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, ভেসে গিয়েছে 25টা পুণ্যার্থী শিবির, মৃত কম করে 15 জন, নিখোঁজ বহু, নরেন্দ্র মোদী, ফারুক আবদুল্লা সহ মেহবুবা মুফতিদের শোক প্রকাশ। জম্মু এবং কাশ্মীরের এই তীর্থস্থলে গতকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পৌঁছেছে ITBP-র হেলিকপ্টার। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় জম্মু এবং কাশ্মীরের অমরনাথ তীর্থক্ষেত্র। গতকাল শুক্রবার বিকেল 5:30 নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হয়, তাই থেকে প্রবল জলস্ফীতি এবং প্লাবনে 25টা পুণ্যার্থীর শিবির ভেসে গিয়েছে। পুলিশ জানিয়েছে এলাকায় থাকা অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না, আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবারের এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পৌঁছেছে জম্মু এবং কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনীও, শুরু হয়েছে উদ্ধার কাজ। ইন্দো টিবেট সীমান্ত পুলিশ বাহিনী হেলিকপ্টার নিয়ে পৌঁছেছে এলাকায়। তারা জানিয়েছে মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথের গুহার উপর থেকে হঠাৎ করেই জল নামতে শুরু করে, তারপরেই হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এলাকায়। ঘটনাটার একটা ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা ANI, তাতে দেখা যাচ্ছে প্রবল স্রোতে জল ঢুকছে রাস্তা দিয়ে। উদ্ধারকারীরা জানিয়েছে ভারী বৃষ্টি আর তার জেরে হওয়া আচমকা জলস্থিতিতে পুণ্যার্থীদের খাবার এবং আশ্রয় দেওয়ার বেশ কয়েকটা লঙ্গরখানা ভেসে গিয়েছে। একটা সূত্রে জানা গিয়েছে সেই সময় ওই এলাকার কাছেই 10 থেকে 12 হাজার পুণ্যার্থী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহার সঙ্গে দক্ষিণ কাশ্মীরের হিমালয়ের অমরনাথের গুহা মন্দিরের কাছে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের বিষয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ক্ষতিগ্রস্তদের সমস্ত সম্ভাব্য সহায়তা দেয়া হচ্ছে। শোকাহত নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, শ্রী অমরনাথ গুহার কাছে মেঘ বিস্ফোরণে আমি গভীর দুঃখিত, শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা, মনোজ সিনহাজিয়ের সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতির পর্যালোচনা করেছি, টুইটে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথাযথ মর্যাদায় স্থানীয় সময় 10ই জিলহজ ইংরেজি 9ই জুলাই শনিবার আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পালিত হলো ত্যাগের উৎসব ঈদুল আজহা। সকাল সকাল ঈদুল আজহার জামাতে অংশ নেয়ার জন্য ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়ে আরব সমাজ। পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশ সহ এই উপমহাদেশে ঈদুল আজহা পালিত হবে আগামীকাল 10ই জুলাই রবিবার। যদিও ব্যতিক্রমীভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের দিনাজপুর জেলার কিছু অংশে আজই অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের প্রায় 2000 মুসল্লি আজ শনিবার 9ই জুলাই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বাংলাদেশের এই জেলার 13টা উপজেলায় প্রায় 45টা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে।
ফের ইসলাম ধর্মকে নিয়ে বিজেপি নেতার অবমাননাকর টুইট, তড়িঘড়ি ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই অস্থির পরিস্থিতির মধ্যেই ফের আরও এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। এর ফলে একরকম বাধ্য হয়ে হরিয়ানার আইটি সেলের প্রধান অরুণ যাদবকে সাসপেন্ড করেছে ওই রাজ্যের বিজেপি। অরুণ যাদবের বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা করার একাধিক টুইট সামনে এসেছে। পুরনো সেই টুইটের স্ক্রিনশট বৃহস্পতিবার ভাইরাল হয়ে যায়। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গ্রেপ্তারের দাবি উঠেছে। হ্যাশট্যাগ অ্যারেস্ট অরুণ যাদব হ্যাশট্যাগটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। সামাজিক মাধ্যমের সেই জনরোষে পড়ে রাতেই অরুণ যাদবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় বিজেপি। হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকর তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সরকারিভাবে অবশ্য তাকে বহিষ্কারের কারণ জানিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে অরুণ যাদবকে টুইট বিতর্কের জন্যই পদ খোয়াতে হলো বলে রাজনৈতিক সূত্রের খবর। রাশিয়ার সেই খাদ্যশস্য পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে তুরস্ক, প্রতিবাদ জানিয়েছে আবার ইউক্রেন। রাশিয়ার পতাকাবাহী জাহাজ ঝিবেক ঝলি তুরস্কের বন্দর থেকে চলে গিয়েছে বলে জানা গিয়েছে। এটা তুরস্কের কারাসু বন্দরে ছিল, এখন আর সেখানে নেই। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তুরস্ক জাহাজটিকে আটকের পরও তা ছেড়ে দিয়েছে। রিফিনিটিভ জাহাজ ট্র্যাকিংয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ঝিবেক ঝুলি কারাসু বন্দর ছাড়ে বলে রিফিনিটিভ জাহাজ ট্র্যাকিংয়ের তথ্যে দেখা গিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঐতিহাসিক বৈঠক হয়েছে রামাল্লায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাঞ্জ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের প্রস্তুতি গ্রহণের ব্যাপারে তারা এই বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ইসরায়েলের কর্মকর্তা একথা জানিয়েছেন। গাঞ্জের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে মুসলমানদের তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন উপলক্ষে বৃহস্পতি রাতে তারা বিরল এই বৈঠক করেছেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল সফরের প্রাক্কালে নিরাপত্তা এবং বেসামরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলে এই দুই কর্মকর্তার বৈঠক অনুষ্ঠানের ৬ মাস পর তারা রামাল্লায় এই বৈঠক করলেন। গাঞ্জের দপ্তর জানিয়েছে বৈঠকে ইতিবাচক আলোচনা করা হয়েছে। সেখানে উভয় পক্ষ আঞ্চলিক বেসামরিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড এড়াতে নিরাপত্তা সমন্বয় অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হন। দিলীপ ঘোষকে দামড়া গুরু বলে কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি এবং বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে দামড়া গুরু বলে কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের বনগা এবং সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। তিনি গতকাল শুক্রবার বাগদা ব্লকের হেলেনচায় দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও একই মন্তব্যের পুনরাবৃত্তি করেন। একুশে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে মহাসমাবেশকে সামনে রেখে গতকাল প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন তৃণমূল নেতা এবং বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। গোপালবাবু বলেন, বিজেপি যে সন্ত্রাসের ভয় দেখাচ্ছে, রক্ত ঝরানোর কথা বলছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ওদের শক্তি নেই, ওরা হারিয়ে গিয়েছে, ওরা কুৎসিত ভাষায় আক্রমণ করছে। দামড়া গুরু দিলীপ ঘোষ রাস্তায় দাঁড়িয়ে ভ্যাভ্যা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গায়ত্রী দেবী। বনগায় জল প্রকল্পের নামকরণ হয়েছে গায়ত্রী দেবীর নামে, যেখানে পবিত্রতা থাকে। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, ছাত্র, যুব, INTTUC, SC, ST, সেল, মাইনরিটি, মহিলা, তৃণমূল কংগ্রেস আমরা সংঘবদ্ধ। ওইসব চমকানি ধমকানি আমরা ভুলছি না। আমরা মানুষের ভোট, মানুষের ভালোবাসা নেব। যারা চমকাবে ধমকাবে তাদের জন্য প্রশাসন আছে, ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক
চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা দুটো থেকে তিনটের মধ্যে দুপুরের ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।